এখন আমার প্রবলেমটা হচ্ছে এরপর থেকে আমার পায়ের তুলিতে ব্যথা করে, আচ্ছা এবং আমি প্রায় 5-6 মাস ধরে পাথ কন্ট্রোল কোনো কিছু করছি না, আচ্ছা কিন্তু আমার কোনো কনসার্ন হচ্ছে না। আচ্ছা এখন এটা কি আমি না দিয়ে ভুল করলাম, এটাই আমার প্রশ্ন। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওকে, থ্যাংক ইউ। না যে তো ভুল হয়েছে, বাট এরকম না যে ইনকারেক্টিবল, আপনাকে অবশ্যই এখন মানে যেতে হবে ডাক্তারের কাছে। স্বাস্থ্য এটা একটা বিরাট, যেটা আমি আজকে বলতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য রক্ষার একটা প্রথম রুল হচ্ছে নিয়মিত আমাদের স্বাস্থ্য চেক আপে যাওয়া আর কি, ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শ করা, ডাক্তারের উপদেশ নিয়মিত পালন করা। আর তাহলে ওনার উত্তরটা কি হবে? উনি জানতে চাচ্ছিলেন যে ওনার মিসক্যারেজ হয়ে গেছে, পায়ের তালুতে ব্যথা। এটা পায়ের তালুর ব্যথার সাথে মিসক্যারেজের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট ওনার যেটা এখন যেটা দরকার, ওনার যেটা কোশ্চেন যে উনি ভুল করেছেন কিনা, ওনার এখন অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে একবার যাওয়া দরকার। পায়ের তালুর ব্যথার জন্য অনেক কারণ হয়, আগের একজন আমাকে বলছে, এবং এটা কিন্তু আমাদের মহিলাদের অনেক কমন সমস্যা, পায়ের তালুতে ব্যথা। আমরা যেটাকে বলি ক্যালকানিয়াল টেন্ডিনাইটিস, এটা অনেকটা অনেক সময় স্ট্রেচ পায়ের, হ্যাঁ পায়ের, যদি আমরা অনেক হাঁটা হাঁটা চলা করি এবং অনেক সময় শু চেঞ্জ করি, যদি পায়ের বিভিন্ন টাইপের শুর সোলটা চেঞ্জ করি, তখন এই ধরনের স্ট্রেস হয়। এবং এটা একটা ভেরি কমন কমপ্লেন। আপনি একজন ফুট ডাক্তারের সাথে কথা বলেন, ওরা আপনার পায়ের সোলের সাথে অ্যাডজাস্ট করে, জুতা অ্যাডজাস্ট করে দিবে, তখন আপনি দেখবেন যে আপনার ব্যথা অনেক ভালো ফিল করতেছেন। এর সাথে আপনি কিছুটা ব্যথার ওষুধ খেয়ে দেখতে পারেন, আইবুপ্রোফেন, যেটা ওভার দ্য কাউন্টার, এবং এটা সাহায্য করবে, বাট আপনার একটা ফুল চেক আপের দরকার। ডক্টর রুমানা, আসলে আজকে যেহেতু আমরা মহিলাদের বিষয় নিয়ে কথা বলছি, আমার মনে হয় ব্রেস্ট এক্সাম অথবা ব্রেস্ট ক্যান্সার, ম্যামোগ্রাম, এগুলো নিয়ে একটু আমাদের কথা বলা দরকার। ডেফিনেটলি ব্রেস্ট ক্যান্সার কিন্তু